বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে। আমাদের যারা নিয়মিত ভিউয়ার রয়েছে তাদের ভিতর থেকে একজন একটা বিষয়ে কমেন্ট করেছে। সে কমেন্ট করছে যে ভাইয়া, এমএস ওয়ার্ড 2007 উইন্ডোজ 10-এ লেখার সময় নিচের দিকে লাল, নীল ও সবুজ রঙের দাগ আসছে। লেখার সময় আমি নিচের দাগগুলো চাই না, আমি কিভাবে দাগগুলো মুছতে পারি প্লিজ জানাবেন। তো আমরা সব সময়ের জন্য আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। যার যে বিষয়ের উপর প্রয়োজন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেব ইনশাল্লাহ। তাহলে এ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে এবং তার সমাধান চেয়েছে। তো চলুন দেখি আসি এই লাল, নীল এবং সবুজ দাগগুলো আসে কেন এবং এদের সমাধানই বা কী। তো দেখেন, আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে এখানে ওই লেখাটাই লিখে রাখছি যে লেখার নিচে লাল, নীল, সবুজ দাগ আসে কেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাংলা লেখাগুলো সবগুলোরই নিচে লাল দাগ রয়েছে। এবং আমি যদি একটু নিচের দিকে যাই, নিচে আরও কিছু আমি লিখে রাখছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন পেজ লেখার নিচে কিন্তু দুইটা সবুজ আন্ডারলাইন রয়েছে। এবং আরও যদি একটু নিচে যাই, নিচে গেলে আরও দেখতে পাবেন যে ইংরেজি লেখা বেরিফ এর নিচে কিন্তু লাল একটা আন্ডারলাইন চলে আসছে। এই যে লাল, নীল, এই দাগগুলো আসে কেন? মূলত লাল দাগগুলো আমাদের লেখার নিচে আসে দুটি কারণে। যদি ইংরেজির ক্ষেত্রে লাল দাগ আসে তাহলে বুঝবেন হয় আপনার লেখার কথা ভুল গেছে, নাহলে সেটা আননোন স্থানের নাম, নাহলে সেটা ব্যক্তির নাম। এই দুই ক্ষেত্রে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে লাল দাগগুলো আসে। আর যদি আপনার বাংলা লেখার ক্ষেত্রে লাল দাগ আসে, প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার লাল দাগ আসবে, এটা মাস্ট বি। এটা আপনি যে ক্ষেত্রে যান, যে কোনো লেখেন না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু লাল দাগগুলো আসবে। এখন বাংলার ক্ষেত্রে লাল দাগগুলো আসে কেন? আমাদের মাইক্রোসফট কোম্পানির যে সফটওয়্যারগুলো ইউজ করি এগুলো কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝে না, এরা কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে বোঝে। এই জন্য আমরা যখন বাংলাতে সফটওয়্যারগুলোতে কোনো কিছু লিখি, সেটা কিন্তু সবসময়ের জন্য ভুল হিসেবে কাউন্ট করে। আর ভুল হিসেবে কাউন্ট করার কারণে প্রত্যেকটা লেখার নিচে কিন্তু লাল লাল এরকম আন্ডারলাইন চলে আসে। এটা গেলো আমাদের ইংরেজির ক্ষেত্রে। এখন যদি আপনাদের বাংলার ক্ষেত্রে এগুলো আসে, যেটা বলে দিলাম যে এটা আমাকে নর্মালি ভুল হিসেবেই ধরে রাখে, তারপরে আসে আপনাদের যদি আরও এই দুটা বাদ দিয়ে যদি আরও অন্য কোনো কালারে চলে আসে, তাহলে বুঝবেন, যদি আপনাদের সবুজ কালার বা নীল কালার আসে, তাহলে বুঝবেন যে আপনার লেখার ভিতরে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে, নাহলে স্পেস যে কোনো একটা ভুল আছে, এই ভুলের কারণে আপনার লেখার ক্ষেত্রে এই সবুজ বা নীল দাগগুলো আসে। তাহলে চলুন আমরা দেখি কীভাবে এগুলো আমরা সমাধান করতে পারি। তার আগে বলে রাখি, আপনারা আরেকজন কমেন্ট করেছিলেন যে ভাইয়া, আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করার ক্ষেত্রে কি লাল দাগগুলো থাকবে বা সবুজ দাগগুলো থাকবে নাকি থাকবে না? যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু এই দাগগুলো থাকবে না, ফ্রেশ পেজে আমাদের প্রিন্ট হবে। জাস্ট এখানে আমাদের ভিউটা দেখায় যে আমাদের টেক্সটটা কথা ঠিক আছে, কথা ভুল গেছে, এ তার ডিটেলস, ঠিক আছে? তো আপনারা যদি আপনাদের ডকুমেন্টে এ থেকে লাল দাগগুলো তুলে ফেলতে চান, তাহলে কী করবেন? লাল দাগগুলো তুলে ফেলার জন্য আমরা দুটি ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে সরাসরি ফাইল মেনু থেকে, আর একটা হচ্ছে কুইক এক্সেল টুলবার থেকে। তো আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যারা উইন্ডোজ 10 ইউজ করেন তারা এখানে ক্লিক করবেন, কাস্টমাইজ কুইক এক্সেল টুলবার। যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারাও কিন্তু এখানে এই অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচে দিকে আসবেন, দেখতে পাবেন মোর কমান্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই মোর কমান্ডে ক্লিক করবেন। মোর কমান্ডে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনার প্রুফিংয়ে ক্লিক করবেন। প্রুফিংয়ে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন এক্সেপশন ফর নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই দুটোকে যদি আপনার টিকমার দিয়ে দেন, টিকমার দেওয়ার পর যদি এখানে জাস্ট ওকে করেন, তাহলে আপনার ওই ডকুমেন্টের ভিতরে যতগুলো ভুল আছে বা যতগুলো লাল দাগ রয়েছে, নীল দাগ রয়েছে, হলুদ দাগ রয়েছে, সবগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি এটাগুলো একটা ওয়ে, আমি এখানে ওকে করতেছি না, আমি দ্বিতীয় ওয়েটা আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনারা যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে এখানে হোম বাটন দেখতে পাবেন, আর যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে ফাইল বাটন দেখতে পাবেন। তো যারা 7 তারা হোম বাটনে ক্লিক করবেন, আর যারা 10 তারা ফাইলে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি নিচের দিকে আসবেন, মোর কমান্ড দেখতে পাবেন, মোর কমান্ডে ক্লিক করবেন যারা উইন্ডোজ 10 ইউজ করেন। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন তার এখানে দেখতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ড অপশন লেখা রয়েছে, সেখানটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমার উইন্ডোজ 10, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে ওই উইন্ডোজটি আমাদের এখানে আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা প্রুফিংয়ে ক্লিক করব। প্রুফিংয়ে ক্লিক করার পর একদম নিচের দিকে আসব, ঠিক আগের মতো এখানে আমরা দেখতে পাবো এক্সেপশন ফর। আমি যদি এই দুটো টিকমার দিই, দেখেন আমি টিকমার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন দেখেন লাল দাগগুলো কিন্তু আমার এখানে রয়েছে, ঠিক আছে? আমি যদি ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দাগগুলো চলে যাবে। তো দেখেন আমি
ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলাম, সব দাগগুলো আমার ডকুমেন্টে যত দাগ ছিল সব দাগগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে বা সরে গেছে। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে কিন্তু কোনো আর দাগগুলো আসবে না আমার, ঠিক আছে? দেখেন আর কোনো দাগ আসতেছে না, আমি যাই ভুল করি না কেন কোনো লেখা এখানে আর ভুল ধরতেছে না, ঠিক আছে? তো আমার সাজেস্ট থাকবে অবশ্যই আপনি এটাকে অন করে রাখবেন, কারণ আমরা যখন টাইপ করি তখন আমাদের ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল, কিন্তু আমরা যখন ভুলটা করে ফেলবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সেটা ধরে ফেলবে এবং পরে সেটা আমরা সংশোধন করতে পারবো। আর আপনারা যদি এই অপশানটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু এটা আর পরবর্তীতে সংশোধন করতে পারবেন না। এখন দেখেন এটা শুধু গেল এই ডকুমেন্টের ক্ষেত্রে, আমি যদি এই ডকুমেন্টে আরও অন্য কিছু লেখা লেখি সে কিন্তু আর কখনোই ভুল ধরবে না। কিন্তু আমি যদি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা ডকুমেন্ট নিই, এখানে যদি কোনো কিছু লেখি তাহলে দেখেন এখানে কিন্তু ভুলটা ধরতেছে, ঠিক আছে? তো আপনারা যদি চান যে আমি যখন এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব সেখানে যেন আর কখনোই এই ভুলটা না ধরে, তাহলে আপনারা কী করতে পারেন, অর্থাৎ লাইফ টাইম যদি এটাকে অফ করে রাখতে চান, যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে যদি অফ করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আগের মতো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, এখান থেকে মোর কমান্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রুফিংয়ে যাবেন, প্রুফিং থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে অপশন দেওয়া রয়েছে হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড, এই অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার যদি প্রথম অপশনটা টিকমার্কটা তুলে দেন, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, এই তিনটা যদি টিকমার্ক তুলে দেন তাহলে হবে, আপনি যদি চার নাম্বারটা তুলে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো আমি এটাকে রাখতেছি, কোনো সমস্যা নেই, রাখলেও এই তিনটাকে যদি তুলে দিয়ে এখান থেকে ওকে বাটনে ক্লিক করেন এবং নিচের জুড়ে যদি হাইট থাকে অবশ্যই হাইট রাখবেন এখানে, তারপর যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে দেখেন আমি যদি এখানে এখন কোনো কিছু লেখা লেখি এখানে কিন্তু আসতেছে না। আমি যদি আবার কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিই, এখানে যদি কোনো কিছু লেখি তাহলে দেখেন এখানে কিন্তু আর ভুল ধরতেছে না। এখন আবার অনেকে আপনারা কমেন্ট করছেন যে ভাই আমাদের লাল দাগ আসে না কেন, লাল দাগ না আসার কারণ হচ্ছে আপনাদের এই অপশনগুলো অফ রয়েছে, ঠিক? আপনি যদি আপনার টেক্সটের ভিতরে লাল দাগগুলো আবার নিয়ে আসতে চান আগের মতো এখানে ক্লিক করবেন, এখান থেকে মোর কমান্ড, মোর কমান্ড থেকে প্রুফিং, প্রুফিং থেকে এইগুলোকে সবগুলোকে অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে? অ্যাক্টিভ করে দেওয়ার পর এগুলোকে অ্যাক্টিভ করে দিবেন না, এগুলোকে যদি এবার টিকমার্ক দেওয়া থাকে টিকমার্কগুলোকে তুলে দিবেন, তুলে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে আগের মতো আবার লাল দাগগুলো চলে আসবে, ঠিক আছে? এটা হলো আমাদের লাল দাগগুলো কেন আসে এবং লাল দাগগুলো কীভাবে রিমুভ করব। এখন আসি আমরা, অনেক সময় আমরা অনেক টেক্সট লিখি যেগুলো আমাদের ভুল না, তারপর কিন্তু এখানে ভুল হিসেবে ধরে ফেলে। যেমন আমি যদি এখানে পীরগঞ্জ লিখি, পীরগঞ্জ, ঠিক আছে? তো দেখেন আমি পীরগঞ্জ লিখলাম, এই ব্র্যান্ডটা কিন্তু ভুল ধরে নেই, কারণ হচ্ছে এই ব্র্যান্ডটা আমার এই ডিকশনারিতে অ্যাড করা রয়েছে। আমি যদি এখানে লিখি দিনাজপুর, ইন্টার দিই, এটা ধরতেছে না। আমি যদি এখানে কাহারুল, দেখেন এই ব্র্যান্ডটা কিন্তু ভুল ধরতেছে, ঠিক আছে? কাহারুল ব্র্যান্ডটা ভুল ধরতেছে এবং সাতাগজ ব্র্যান্ডটা ভুল ধরতেছে, কারণ এগুলো হচ্ছে আমাদের আননোন নাম এবং এগুলো কিন্তু স্থানের নাম, আসলে কিন্তু এই ব্র্যান্ডগুলো ভুল না। কিন্তু আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখি তখন সে কিন্তু এটাকে ভুল হিসেবে ধরে নিচ্ছে। তো এগুলোকে আপনারা চাইলে লাইফ টাইম এটা এর যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিকশনারি রয়েছে সেইটাতে অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনার পরবর্তীতে যখন এই লেখাটি লিখবেন তখন সে আর কিন্তু এটাকে ভুল হিসেবে কান করবে না বা ভুল হিসেবে ধরবে না। তো এটা করার জন্য আপনার ফাইলটিকে এভাবে যে কোনো এক জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, রাইট পাশে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড টু ডিকশনারি, যদি এটাতে ক্লিক করে দেন তাহলে নেক্সট টাইম যখন এই বানানটা লিখবেন তখন সে আর ভুল ধরবে না। তো আমি এখান থেকে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখান থেকে এটা চলে গেছে। আমি এখান থেকে আপনাদের এটাও সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখেন আমি এখানে একটা ভুল লিখতেছি, আমি HELLO লিখলাম, এখন যদি ইন্টার দিই তাহলে দেখেন হেলো বানানটা কিন্তু ভুল ধরতেছে, কারণ এখানে আমাদের গ্রামাটিক্যাল ভুল গেছে। এটাকে যদি আপনারা ঠিক করতে চান, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে ডবল চিহ্ন চলে আসছে, ঠিক আছে? সবুজ চিহ্ন আসছে, তার কারণ হচ্ছে এটা আমাদের গ্রামাটিক্যাল ভুল আছে, এর জন্য এখানে এই দাগটা আসছে। দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা দাগ চলে আসছে, এই দাগটা এই জন্য আসছে। তো আমরা কী করবো, এটাকে যদি ঠিক করতে চাই জাস্ট এখানে সিলেক্ট করবো, মাউসের রাইট পাশে ক্লিক করবো, তাহলে দেখেন অটোমেটিক্যালি এটা সঠিক বানান কী হবে, এটা এখানে চলে আসে। আমি যদি এখানে এটা টিকমার্কটা দিয়ে দিই যে হ্যালো HELLO, তাহলে কিন্তু দেখেন ওই দাগটা সব চলে গেল। তো এটাই গেলো আমাদের এই অপশনের কাজ। এখন আমরা আসি যে লেখার নিচে লীল দাগ আসে কেন। যেমনটি আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে পেজ লেখাটি রয়েছে, পেজ লেখার নিচে দুইটা কিন্তু লাইন রয়েছে। তো এই ধরনের অপশনগুলো আসে কেন, এগুলো আসার কারণ হচ্ছে আপনারা যে পেজ লেখাটি লিখছেন এবং তারপরে যে ওয়ার্ডটি রয়েছে এর মাঝখানে যে গ্যাপটি, এই গ্যাপটি দুটা স্পেস রয়েছে, এই দুটা স্পেস থাকার কারণে এর সমস্যাটি হচ্ছে। আপনি যদি এখান থেকে একটা স্পেস তুলে দেন, তুলে দেওয়ার সাথে সাথে দেখবেন ওই সমস্যাটা কিন্তু দূর হয়ে গেছে। যেমন এখানে দেখেন ওয়েদার, তারপর এখানে কুসুম লেখাটি রয়েছে,
মাঝখানে যে স্পেসটা রয়েছে এখানে আমার দুটো স্পেস রয়েছে, এই দুটো স্পেস থাকার কারণে এখানে দুটো লাইন সবুজ চলে আসছে। আমি যদি এখান থেকে একটা স্পেস ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমি একটা স্পেস ডিলিট করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার এটা এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন অনেকগুলো ভুল আছে, আপনারা চাইলে এগুলো এভাবে কারেক্ট করতে পারেন, যতগুলো আপনাদের এরকম সবুজ থাকবে। আমি কিন্তু ইচ্ছা করে এই ভুলগুলো করছি জাস্ট আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর জন্য। আশা করি আপনার পুরো প্রসেসটি কিন্তু বুঝতে পেরেছেন যে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয়। আর তারপরে যদি আপনাদের এই দুটি কাজ করার পরে যদি ভুলগুলো না ধরে তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, যাদের ভুলগুলো ধরে না এই অপশনগুলো অন করার পরে যাদের ভুলগুলো ধরে না তারা পুরো টেক্সটটিকে সিলেক্ট করবেন। টেক্সটটিকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ফাইলে, ফাইলে আসার পর এখান থেকে মোর কমান্ড, মোর থেকে অপশন, অপশন থেকে প্রুফিংয়ে চলে আসবেন। প্রুফিংয়ে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন এই দুটোকে চেক করে দেবেন, যদি চেকমার্ক দেওয়া থাকে চেকমার্কগুলোকে তুলে দিবেন, তুলে দিয়ে এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন রিচেক ডকুমেন্ট, ঠিক আছে। রিচেক ডকুমেন্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন, তাহলে ওকে করে দিলে যতগুলো ভুল ছিল আপনার সব ভুলগুলো কিন্তু তারা ধরে ফেলবে। যদি এটা করেও আপনার ভুলগুলো না ধরে তাহলে আবার পুরো টেক্সটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রিভিউতে যাবেন, রিভিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন গ্রামার স্প্লিং অ্যান্ড গ্রামার নামে একটা অপশন দেওয়া রয়েছে, তারপরে আবার অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এখান থেকে সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা পেয়ে যাবেন, তো এখানে অবশ্যই আপনারা ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর উপরেটা যদি টিকমার এভাবে দেওয়া থাকে টিকমারটিকে তুলে দিবেন, টিকমারটা দিলে কিন্তু সেই যে এখানে যে ভুলগুলো ধরতেছে সেই ভুলগুলো কিন্তু ধরবে না, ঠিক আছে। টিকমারটিকে তুলে দিয়ে নিচেরটাকে অবশ্যই টিকমারটিকে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে স্প্লিং অ্যান্ড গ্রামার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের যত ধরনের ভুল রয়েছে সেই ভুলগুলো এখানে একটার পর একটা শো করাবে, ঠিক আছে। তখন আপনি এখান থেকে যেগুলো ভুল সেগুলো ভুলগুলোকে ঠিক করে নিতে পারেন নিচ থেকে, আর যেগুলো ভুল সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে বা টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তীতে সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।